আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যুক্ত হয়েছে তাবলিগ জামাতের চট্টগ্রাম বিভাগীয় জোড় হাটহাজারী উপজেলার চারিয়া ইস্তেমা মাঠ থেকে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ জুমাবার সকাল 9:30 আম বয়ানের মাধ্যমে শুরু হয়েছে 3 দিন ব্যাপী তাবলিগ জামাতের চট্টগ্রাম বিভাগীয় জোড়। চট্টগ্রামের 8টি জেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে এসেছেন। একটু আগে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এই জুমার নামাজে আশপাশের এলাকা থেকে অসংখ্য মুসল্লি এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, এই জোড়ে বিশেষ করে যারা পুরাতন তাবলিগের সাথী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এবং কাকরাইল মসজিদে যারা মুরব্বীরা আছেন ওনারা এখানে বায়ান করবেন। সম্ভবত ভারতের দেওবন্দ থেকে হয়তো 2-3 জন হুজুর এখানে এসে বায়ান করবেন। এবারের আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে। এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ত্রিপল শামিয়ানা টাঙ্গিয়ে হাজার হাজার অগণিত মুসলমান এখানে এসেছেন। তবে জানিয়ে রাখি, জানুয়ারিতে হবে সর্ববৃহৎ তাবলিগ জামাতের যে ইস্তেমা সেটা সম্ভবত ঢাকায়। তবে এখানে 8টি জেলা থেকে চট্টগ্রাম বিভাগীয় জোর এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আপনাদেরকে চেষ্টা করব এখানে কয়েকজনের সাথে কথা বলার জন্য, আর বিশাল এলাকা, আসলে এই ক্যামেরা দিয়ে সবগুলো দেখানো কিন্তু সম্ভব নয়। তাই আমরা আপনাদের জন্য কিছু ড্রোনের মাধ্যমে ভিডিও ধারণ করেছি। আসুন আমরা দেখে নিই এই তাবলিগ ইস্তেমার আজকে প্রথম এই চিত্র। তবে এখানে হয়তো আপনারা অনেক মুসল্লি নাও দেখতে পারেন, কারণ যারা মুসল্লিরা এসেছেন, যারা এখানে অংশগ্রহণ করছেন, সবাই কিন্তু প্যান্ডেলের মধ্যে আছে। উপর থেকে ধারণ করাটা হয়তো কিছুটা কষ্টকর বিষয় হতে পারে। তো প্রিয় দর্শক, আসুন আমরা দেখে নিই চট্টগ্রাম বিভাগীয় তাবলিগ জামাতের যে জোর হচ্ছে হাটহাজারী উপজেলার চারিয়া ইস্তেমা মাঠে সেখানকার চিত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শকবাসী, আলহামদুলিল্লাহ প্রতিবারের নিয়াই এবারও চট্টগ্রাম তাবলিগ ইস্তেমা বিভাগীয় জোট আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। 8 জেলার জোট এখানে হবে, যারা পুরাতন সাথে এদেরই জোট 3 দিন। আজকে জুমাবার, শনিবার, রোববার ইনশাআল্লাহ আখের মুনাজাত হবে আল্লাহর রহমতে। এই 8 জেলার জোট এখানেই সফল হবে। হাটহাজারীর জনগণ আলহামদুলিল্লাহ প্রত্যন্ত অঞ্চল থেকে চলে আসছেন। আজকে জুমার নামাজ খানায় খানায় ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। সবাইকে এই জোড়ের কামিয়াবির জন্য, সফলতার জন্য দোয়া করার জন্য আহ্বানকে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আসছি ইনশাআল্লাহ। আমি এখানে আসে দেখলাম যে এখানে পরিবেশ অনেক ভালো। আমি অনেক খেয়াল করছিলাম যে এখানে কোনো চিন্তাই টিন্তাই এরকম কিছু নাকি, ইনশাআল্লাহ কোনো কিছু না। ইনশাআল্লাহ খুব ভালো পরিবেশ। এমনকি যারা দিনের উদ্দেশ্যে আল্লাহর, আল্লাহ রাসুলকে খুশি করার উদ্দেশ্যে এই তবলিগ জামাতে সামিল হয়েছেন, স্যার অবশ্যই আসেন। আসলে বুঝতে পারবেন এখানে কি ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে। আমি ব্যক্তিগতভাবে আসি দেখতেছি, আমি ফেনী থেকে আসছি ইনশাল্লাহ। আমার সাথে 24 জন আসছে আমাদের এই এক ইউনিটে আর কি। না, আমি এই প্রথমবার আসছি, আসে আমার কাছে খুব ভালো লাগলো ইনশাল্লাহ। আচ্ছা, ওকে ওকে, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে কথা হচ্ছে, আজকে আমরা সকলে জুমার নামাজ শান্তিপূর্ণভাবে আদায় করলাম, এবং আমি কক্সবাজার থেকে আসছি, অনেক কষ্ট করে আসছি যাতে সফল হয়। আমি দেশবাসীর কাছে শান্তি ও সফলতার কামিয়াবির জন্য দোয়া, সফলতার জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। এবং আগামী রোববার সকাল 11টা আখির মোনাজাতের মাধ্যমে ইস্তেমার সফলতা এবং কামিয়াবির জন্য সকল দেশবাসীর জন্য দোয়া করা হবে। আপনারা সকলে কামিয়াবির জন্য দোয়া করবেন। এ আশা সবাই আসবেন, সবাই আসে মোনাজাতে শরীক হওয়ার জন্য সব দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ।